গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ইউপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আকাশটা পরিষ্কার হবে রোদ উঠবে ঠিক আছে তো এখন কটা বেজেছে বলো তো এখন বেজেছে সাতটা পঁয়ত্রিশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই দেখো কাকিমা এসে গেছে কাকিমা এসে ঘরটা প্রথমে মুছে দিচ্ছে ঘর না এই পাশে খাওয়া যেখানো হয় মুছে দিচ্ছে আর এখানে চা করেছি নতুন একটা জিনিসে কারণ এটাতে দুধ ছিল জানো এত বড় একটা বাটি এটা বাটি না এটাকে কি হাঁড়িটা হাঁড়ি বলবে তো এতে চা করে ছোট ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম এই যে বাবা চলে এলো ছোট ছেলেকে ছেড়ে দিয়ে এবারে আমি আর বাবা চা খাবো তো চলো চাটা করে ফেলি চলো চাটা এবার করে ফেলি বাবা এসে গেছে এবার চাটা করে ফেলি এই যে চা ফুটিয়ে এ করছে চা বেশি নেই আমি আর বাবা খাবো দিয়ে এটাকে কাকিমাকে দিয়ে দেবো মাস্তে চা ভালোই ফুটছে তো দুধ চাষ সকালে না হলে সত্যি ভালো লাগে না কিন্তু এটা অ্যাসিডের ব্যাপার কী করবো বলো এবারে সে পাশে এসে গেছে সবজিওয়ালা মানে বাগানেরই লাগানো সবজি এই যে বাগানে চাষ করেছে কত রকমের লাউদাঁটাগুলো দেখে মনে হচ্ছে দূর থেকে আগে খেয়ে নিব যেন কাঁচাই খেয়ে নেব সবজিগুলো দেখেছো একদম পুরো টাটকা বাগানে লাগানো এগুলো এই লোকটা মানে আমাদের ওই গ্রামেরই লোক সে বাগানে সব চাষ করেছে লাউদাণ্ডাগুলো দেখেছো টাটকা টাটকা লাউদানটা আর এখানে টমেটো টমেটো বাগানের বলে কাঁচা পাঁকা সব রকমের আছে বাবা এই টমেটো এটা পেকে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে আছে ওলকপি তো যাই হোক অনেক রকমের সবজি সবজিগুলো আমাদের নেওয়া হচ্ছে কাকিমাও নিবে আমরাও নিব আমার ঘরে নেওয়া হচ্ছে কাকিমাও নিচ্ছে সিমগুলো বেশ ভালো আর এ পাশে আছে বিনস আছে আমার বড়ো ছেলে মাম বিনস নিবে তো এতে দিব এই যে এইগুলো এগুলো এতে দেওয়া হবে চাউমিনে চাউমিন করলে মাম এই যে যেইটা এগুলো চাউমিনে দেওয়া হবে আর সেটা আলাদা যেটা দিচ্ছে না সেটা আলাদা এটা আলাদা এটা বিনস তো এটা চাউমিনে দিতে বললাম আচ্ছা ঠিক আছে আর আজকে একটু বেরোবো জানো আমার আধার কার্ডের একটা ভুল আছে আধার কার্ডে বায়োমেট্রিকের একটু সমস্যা হচ্ছে তো তার জন্য আমি একটু যাব পোস্ট অফিসে তো তাই তাড়াহুড়োই আছি তো চলো দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি আমি আর আমার ছোটো ছেলে ছোটো ছেলে কিন্তু স্কুল গেল না আমার সঙ্গে যাবে বলে দুজন এসে বসে আছি পোস্ট অফিসে তো ভিড় আছে বললো একটু আপনি একটু বসুন একটু বাদে হবে তো বসেছিলাম তো একটুক্ষণ বসার পরে আমাকে ডাকলো ডাকতেই আমি আমার হাতের টিপস টিপসই এগুলো টিপছাপগুলো নিল কম্পিউটারে দিয়ে ঠিক করে হয়ে গেল করে দিতে আমি ওই পাশে দাঁড়িয়েছি এখানে অনেকে আসছে পরপর আসছে দেখছি এই যে এখানে এদের মানে লোনও হচ্ছে এরা লোন করছে মানে ফর্ম পূরণ করছে দিয়ে আমাকে বললো এখানে একটু সই করে দাও না একটু লিখে দাও না তো আমি এদের একটু লিখে দিলাম আমি তো চিনতে পারিনি তবে পরে বুঝতে পারলাম এরা আমাদেরই গ্রামের বউ সব তো যাই হোক এবারে চলে এসেছি এপাশে ব্যাংকে এসেছি ব্যাংকে কিছু কাজ ছিল ব্যাংকের কাজটাও শেষ করে নিলাম সব কাজ শেষ করতে হচ্ছে তাই না আর দুপুর এখন কটা বেজেছে যেন সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আমাকে বারোটায় আসতে বলেছিল বারোটায় পুরো সেখানে ঢুকে গেছিলাম মানে ব্যাংক ইয়েতে পোস্ট অফিসে পোস্ট অফিস থেকে ব্যাংকে এলাম এটা ম্যানেজারের রুম তো আমি দাঁড়িয়ে আছি কি একটা কথা বলে মানে কথা দেখো পায়ের উপর পা দিয়ে বসে আছে বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি চলে এসেছি তোমাদেরকে তো দেখালাম আমি ব্যাংকে গেছিলাম তো বাড়ি চলে এসেছি এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে বসছি দেখলে তো কত পরিশ্রান্ত আমার ছেলে স্কুল না গিয়ে আমার সঙ্গে গেছে কতটা পরিশ্রান্ততা তো চলো খিদে পাচ্ছে ভাত তো খেয়ে গেছিলাম কিছু একটা খাবো কি খাই দেখি মুড়ি টুড়ি কী খাই একটু খেয়ে নিয়ে আগে পরে কথা হবে তোমাদের সঙ্গে আগে খাই হ্যালো ভ্যান্ড আমি আমি আর মা খেয়েতে তো নিয়ে এলাম এখন মা খাচ্ছে আমি উঠে পড়েছি বন্ধুরা আমি খেয়ে উঠে পড়েছি এই যে আমি অনেকদূর বসছি লাইটে চালাইনি এমনি বসছি বুঝতে পারলো বন্ধুরা তোমরা কেমন আছে আমাকে বলবে আবার দেখা হবে আচ্ছা আমার ছোট ছেলে কিন্তু এক এক কথা যোগ করেছিল সেটা দেখ বলছিল আমি ওইটাকে দেখালাম তোমাদেরকে তোমরা দেখবে আর আমার এখন হয়ে গেছে রাত্রিবেলা মানে রাত্রিবেলা কটা আটটা বেজে গেছে বড়ো ছেলে পড়তে গেছিল পড়ে এলো আর ছোট ছেলে কি করছে বলো তো গ্রিলটা খুলে দিয়ে তার সাইকেলটাকে সরিয়ে দিচ্ছে অনেকটা সেদিকে যে দাদা সাইকেল উঠাবে তার সাইকেলটা সরিয়ে দিচ্ছে সয়েটারও পরেনি সয়টার হাতে নিয়ে ঘুরছে বলছি এই সময় ঠান্ডা কম না মানে এই সময় যদি সয়টার টোটার না পড়ে বেশি ঠান্ডা লাগবে আর এই পড়ে এলো তার মাথা থেকে টুপি টেনে নামিয়ে দিল মানে দুজনে যে চলছে সারাক্ষণ কি বলবো আমি হ্যাঁ দেখেছ সোয়েটার করেছে চলে গেল এবারে এ এবার সোয়েটার বকতে ছয়টার উয়ে করছে পরার জন্য সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয়টার পরছে তো দেখো তাকে বললাম বাবার এই গ্রিলটা টেনে গ্রিল টানছে গ্রিলটা অনেক দিন হয়ে গেছে না নিচের দিকটা জাং পড়ে গেছে গ্রিলটা মানে সারানো হবে বলে সারানো হচ্ছে না লোককে ডেকে করেছে নিচের দিকটা একটু একটু ভেঙে গেছে সেটাকে আবার সারিয়ে দিতে হবে তো সারানো হয়নি তো যাই এই যে জলের ঝাপটা আসে তার জন্য নিচে তো টিন দেওয়া যাবে না এ গ্রিলে তো আর নিচে টিন দেওয়া যায় টিন দেওয়া যাবে না তার জন্য এই অবস্থা হয়ে আছে এমনি গ্রিল হলে টিন দিয়ে দিলে জলটা জল আর লাগবে না এই বৃষ্টির জল লাগে তো দেখো হয় দেখো চাবি লাগানো চলছে চাবি এক হাতে চাবি লাগানো চলছে আমি বলছি আমাকে দি আমাকে আর দিচ্ছে না তো দাঁড়াও আমি চাবিটা আগে লাগিয়ে দিই এক হাতে তো চাবি লাগাতে অসুবিধে হচ্ছে চাবিটা আগে লাগিয়ে দিই দাঁড়াও এ দেখো চাবি লাগিয়ে দিয়েছি আমি এই যে চাবি আর এখানে লাইটটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতর ঢুকে যাবো এখানে সদরে এবার দরজাটা গ্রিল লাগিয়ে দিয়েছি এবার দরজাটা লাগিয়ে দেব ব্যাস দরজাটাও লাগিয়ে দিলাম আর তো বেরাবে না সদরে কেউ দরজাটা লাগিয়ে দিলাম এবার চলো কী রান্না হয়েছে দেখাবো চলো তোমাদেরকে রাতে রাখিয়ে মেনু রাত দিনের বেলা তো কী রান্না করেছি দেখানো হয়নি এই যে এটা করেছি এটা হচ্ছে পিঠে করেছি যেন চালের গুঁড়ো দিয়ে পিঠে আতপ চালের এটা হচ্ছে সচ্যগুলি পিঠে তো বন্ধুরা এই পিঠে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে সচ্ছগুলি পিঠে আর এটা করছি মটর আলুর তরকারি আজকে রাতের মেনু এইটা তো এটা রাত্রে খাওয়া হবে বন্ধুরা আমার চ্যানেলটাকে কেউ স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে আর কেউ যদি নতুন হয়ে থাকো আমার মানে ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলাইকনটি ক্লিক করে দেবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে